নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মকুষ্টির সঠিক বিচারই আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে। তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে 2023-এর রাশিফল আমরা আলোচনা করতে চলেছি। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই আপনাদের 2023-এ ঠিক কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। কোন গ্রহ কোন রাশিতে গোচর করছে এবং তার ফলে সকলের জীবনে কী প্রভাব পড়বে, ধনলাভ, পদোন্নতি, ব্যবসায়িক সমৃদ্ধি সম্ভব কিনা, এ সবই জ্যোতিষ গণনার মাধ্যমে জানা যায়। আপনাদের 2023 সাল কেমন কাটবে, 2022-এর অসম্পূর্ণ পড়ে থাকা স্বপ্নগুলো আগামী বছর পূরণ হবে কিনা তা জেনে নিন। বৃশ্চিক রাশি, 2023 সাল আপনাদের জন্য খুব ভালো কাটবে, কারণ এ সময় আপনারা সাহস ও পরাক্রমে ভরপুর থাকবেন। ব্যবসায় ঝুঁকি নিয়ে তা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, প্রচেষ্টা চালালে আর্থিক লাভ পেতে পারেন। শিক্ষাক্ষেত্রেও ভালো ফলাফল লাভ করতে পারেন এই রাশির জাতক জাতিকারা। পড়াশোনায় মন বসবে, সন্তানের তরফে সুসংবাদ লাভ করবেন, আবার প্রেম সম্পর্কও মজবুত হবে, প্রিয় মানুষদের সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটাবেন। বছরের প্রথম অংশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল। 22 এপ্রিলের পর থেকে স্বাস্থ্য সমস্যা আপনাকে চিন্তিত করে তুলতে পারে, পেটের রোগ, আমাশা, স্থূলতা, কোলেস্ট্রলের মতো সমস্যা দেখা দিতে পারে। 30 অক্টোবরের পর থেকে সমস্যার সমাধান শুরু হবে, বিদেশ যাত্রার যোগ সৃষ্টি হবে, স্বাস্থ্যের যত্ন নিন, 30 অক্টোবরের পর থেকে সাফল্য লাভ করবেন, এ সময় আর্থিক দিক দিয়ে উন্নতি হবে, ক্রমশ সুস্থ হয়ে উঠবেন। 3রা নভেম্বর থেকে 25 ডিসেম্বরের মধ্যে ক্যারিয়ারে সাফল্য লাভ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ নিখুঁত বিচার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।